বিশ্বজুড়ে বাণিজ্যের সিংহভাগ মালামাল পরিবহন হয়ে থাকে সমুদ্রপথে। বৈশ্বিক বাণিজ্যের ধমনীয় বলা যায় শিপিং রুটগুলোকে। এসব পথের যে কোনো ধরনের বিপর্যয় কিংবা হুমকি বিশ্ব বাণিজ্যের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এবার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শিপিং রুট নিয়ে জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। হামাস ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি আন্দোলন। হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে ওই অঞ্চলে জাহাজ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ কৃষ্ণ সাগরের কিছু অংশে জাহাজ চলাচলকে আরও বিপজ্জনক করে তুলছে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিপিং রুট নিয়ে কথা বলেছেন সামগ্রিক গোয়েন্দা তথ্য বিষয়ক বিশেষজ্ঞ কুরি র্যান্সলেন। তার মতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শিপিং রুটগুলো হল লোহিত সাগর ও অ্যাডেন উপসাগর, মেক্সিকো উপসাগর, মালাক্কা প্রণালী, সিঙ্গাপুর প্রণালী, দক্ষিণ চীন সাগর, ওমান উপসাগর। লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি সদস্যরা। তাদের এই হামলা বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটিকে প্রায় পঙ্গু করে ফেলেছে। এশিয়া ও ইউরোপের মধ্যে এবং তার বাইরে পণ্য পরিবহনের জন্য দিনদার জাহাজ চলাচলের ব্যস্ত জলপথ এডেন উপসাগর। কিন্তু অনেক বড় শিপিং কোম্পানি হুতিদের হামলার কারণে ওই অঞ্চলে ট্রানজিট স্থগিত করেছে। তারা জাহাজগুলোকে দক্ষিণ আফ্রিকার আশপাশের জলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে দূরে মেক্সিকো উপসাগরের ক্যাম্পেচে উপকূলে মেক্সিকোর অফশোর তেল স্থাপনাগুলো অবস্থিত। এই উপসাগরটি অত্যন্ত প্রতিযোগিতামূলক অঞ্চল, যেখানে শেল, বিপি, শেভরন এবং অ্যাকসন মোবিল সহ বিশ্ব প্রভাবশালী বিভিন্ন জায়ান্ট কোম্পানির উপস্থিতি রয়েছে। চরম বৈরী আবহাওয়া ওই অঞ্চলের তেল ও গ্যাস শিল্পের জন্য সবচেয়ে ভয়াবহ হুমকিগুলোর একটি। তবে ওই অঞ্চলে সবচেয়ে ঝুঁকি হারিকেন। এদিকে মেক্সিকো চোরা কারবারিরা উপসাগরে জ্বালানি পাচারের সঙ্গে জড়িত। গত বছরের মার্চে উপসাগরে অন্তত 6টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পৃথিবীর অন্যতম ব্যস্ততম জলপথ মালাক্কা প্রণালী মধ্যপ্রাচ্য, জাপানি বন্দর এবং পূর্ব এশিয়ার অন্যান্য অংশের বাণিজ্যিক জাহাজের পাশাপাশি তেল ট্যাঙ্কারগুলোর জন্য ট্রানজিট পয়েন্ট মালাক্কা প্রণালী। 2021 সালে এশিয়ায় জলদস্যুতা আর ডাকাতির সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ওই অঞ্চল। তবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে সমন্বিত টহল ও জাহাজের নিরাপত্তা বৃদ্ধি করায় জলদস্যুদের হানা কিছুটা কমেছে। কিন্তু গত বছরের অক্টোবরে একটি বাল্ক কেরিয়ারে জলদস্যুদের হামলায় একজন ক্রু সদস্য আহত হন। পশ্চিমে মালাক্কা প্রণালী আর পূর্বে দক্ষিণ চীন সাগরের মাঝের 70 মাইল দীর্ঘ ও 12 মাইল প্রশস্ত করিডোর হল সিঙ্গাপুর প্রণালী। ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর তথ্য অনুযায়ী এই প্রণালীটি উদ্বেগজনক অঞ্চল হিসেবে পরিচিত, কারণ সেখানে প্রায়ই বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। সিঙ্গাপুর প্রণালীতে বড় ধরনের দুর্ঘটনা কম ঘটলেও প্রায়ই কিছু অপরাধমূলক তৎপরতা দেখা যায়। 2022 সালে এই প্রণালীতে অন্তত 38টি দুর্ঘটনার রেকর্ড করা হলেও পরের বছর তা কমে 37 হয়েছে। চীন, ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ান এবং ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরে নিজেদের সার্বভৌমত্ব দাবি করছে। প্রতি বছর $3 ট্রিলিয়ন বেশি পণ্য পরিবহন করা হয় এই সমুদ্র পথ দিয়ে, যে কারণে এসব দেশের সরকার বিতর্কিত এই জলসীমায় কর্তৃত্ব প্রতিষ্ঠায় মরিয়ে। সম্প্রতি আন্তর্জাতিক স্তরে আবারও আলোচনায় আসে ওমান উপসাগর। ওই সময় ইরানের নৌবাহিনী 19 জন ক্রু সদস্য সহ একটি তেল ট্যাঙ্কার জব্দ করে। ঘটনাটি ওমানের উপকূল থেকে 50 মাইল দূরে ঘটেছে বলে জানিয়েছিল যুক্তরাজ্যের সমুদ্র বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন। এই অঞ্চলটি পারস্য উপসাগরে সরু মুখ হরমুজ প্রণালীর ভেতরে এবং বাইরে চলাচল করা জাহাজের অন্যতম পথ, যেখান দিয়ে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/5 পরিবহন করা হয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।